জরুরি প্রয়োজনে আপনার সিম থেকে প্রিয় মানুষের এয়ারটেল সিমে কিভাবে এমবি গিফট করবেন এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার সিমে যদি যথেষ্ট পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই টেকনিক ব্যবহার করে আপনার প্রিয় মানুষকে এমবি গিফট করতে পারবেন। এই ভিডিওতে শুধু এয়ারটেল সিমের এমবি গিফট সিস্টেম দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন এবং এমবি গিফট কিভাবে করে জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন সেই অপারেটরের নাম লিখে দিবেন, পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে। এখন চলুন শিখে নেই কিভাবে এয়ারটেল সিম থেকে অন্য আরেকটি এয়ারটেল সিমে এমবি গিফট করতে হয় শিখে নেই। টেকন বাংলা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন যদি আপনি পেতে চান তাহলে টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমরাই আপনার জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি। আপনার প্রিয় মানুষকে এয়ারটেল সিম থেকে এমবি গিফট করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল বাংলাদেশ এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নাম্বারটি দিয়ে। আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তাই এয়ারটেলের হোম পেজে কিন্তু এমন অনেক অপশন শো হচ্ছে। নাম্বারটি দিয়ে এয়ারটেল অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করলে প্রথমে আপনি 1 GB ফ্রি পেয়ে যাবেন এমবি। এখন লক্ষ্য করুন, এখানে একটি অপশন দেওয়া আছে গিফট। আপনি যখন অ্যাপটির হোম পেজ আসবেন এবং নিচের দিকে লক করবেন তখন গিফট অপশনটি দেখতে পাবেন। আমি আপনাকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়। আপনি এই গিফটে ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে আছে ভ্যালিডিটি, আপনি কতদিনের জন্য আপনার প্রিয় মানুষকে এমবি গিফট করবেন এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। নিচের দিকে ইন্টারনেট, মিনিটস এবং SMS। আপনি যদি শুধু এমবি গিফট করতে চান তাহলে এই দুইটি অপশন বন্ধ করে দিবেন, মিনিটস এবং SMS জিরো করে দিবেন। এই বারটি যদি বাম দিকে টান দেন আঙুল দিয়ে তাহলে দেখবেন জিরোতে চলে এসেছে। এই যে দেখেন জিরোতে চলে এসেছে, সেমভাবে আমি এই বারটিও নিয়ে আসবো জিরোতে। এই যে দেখেন জিরোতে চলে এসেছে। এমবির পরিমাণ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি 5 GB দিয়ে রেখেছি 30 দিনের জন্য, অথবা আমি দিন আরও কমিয়ে দিতে পারি। আমি যদি এখান থেকে 1 GB দেই 7 দিনের জন্য তাহলে 60 টাকা খরচ হবে। আমি যদি এখানে 8 GB দেই 7 দিনের জন্য, এই যে দেখেন 7 দিনের জন্য 8 GB 140 টাকা লাগবে। আমি চাচ্ছি এই প্যাকটি আমার প্রিয় মানুষকে গিফট করার জন্য, তাই এখান থেকে সেন্ড গিফটে ক্লিক করব। আপনার ইচ্ছে অনুযায়ী কিন্তু এখান থেকে SMSও দিয়ে দিতে পারেন। আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ড গিফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজে নিয়ে আসা হবে। উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে আপনার প্রিয় মানুষের নাম্বারটি টাইপ করবেন। অবশ্যই এয়ারটেল নাম্বার হতে হবে, আপনার প্রিয় মানুষের এয়ারটেল নাম্বারটি টাইপ করবেন। এয়ারটেল নাম্বারটি টাইপ করার পর নিচের দিক থেকে কনফার্ম গিফটে ক্লিক করবেন। কনফার্ম গিফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রিয় মানুষ এমবি গিফট পেয়ে যাবে। আমি এই সিম থেকে অন্য সিমে এমবি গিফট এখন দিতে চাচ্ছি না, তাই কনফার্ম গিফট এই অপশনটি এনেবল হচ্ছে না, কারণ এখানে আমি ভুল নাম্বার দিয়েছি আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র। আশা করি এই সহজ টেকনিকটি প্রয়োগ করে আপনার প্রিয় মানুষকে জরুরি প্রয়োজনে এমবি গিফট করতে পারবেন। মিনিট, SMSও কিন্তু গিফট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে এয়ারটেল সিম থেকে এমবি গিফট করতে হয়। ভিডিওটি আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো এবং নতুন কিছু শিখতে পারলেন। ধন্যবাদ।